চলুন গাইস আজ আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে ওই যে মেটে গুলগুলি স্টমাক্স, এগুলো আমার মেয়ে এগুলো আমরা পাই না কখনো, আমাদের একটু চেনা জানা দিয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে চেনা জানা লোকের থেকে নিয়েছি, এত ভালো এগুলো খেতে, খুব টেস্টি লাগে। আজ আপনাদের সামনে আমি এটা রান্না করব, শেয়ার করবো বলে আপনাদের সাথে চলে এলাম। দারুণ খেতে আমার মেয়ে, শুধু এই মেটে আর এই স্টমাক্স হলে গুলগুলি বলেই আমার মেয়ে খুব বাটাকে গুলগুলি বলে, খুব ভালো খায়। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, আমার করবো না ভেবেছিলাম, তারপরে মেয়ে বললো করো মামা এটা একটা ইউনিক হয়ে যাবে, চলো দেখাও সবাইকে। দেখুন এটা আমি করবো মটরশুঁটি দিয়ে, আমি এখানে আদা পেঁয়াজ রসুন আর আপনার একটু এটা একটু জিরে দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনে স্টমাক রয়েছে সেই জন্য, আর একটু খুব কম তেলের মধ্যেই করবার চেষ্টা করছি। এটা আমি মটরশুঁটি দিয়ে করবো, যেমন আপনার সাথে থাকবে। এখানে মোটামুটি আমার মশলাটা আমি অনেকক্ষণ থেকেই কষাচ্ছি, ফোনে চার্জ ছিল না বলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই নিয়ে এলাম, নিয়ে বললো তাহলে আমি ভাবলাম করবোই না, তাদের সেটা দিল না আমার করো একটাই যখন একটু ভিডিও করো। চলুন আপনারা সাথে থাকুন। চলুন গাইজ, এই যে এই মটরশুঁটিটা আর দু একটা বিন দিয়ে দিলাম, মেয়েটা তো খেতে চায় না, যাই হোক যদি তরকারিটা খায় ওই বিনটা একদমই খেতে চায় না। আমি খুব ভালো করে কষিয়ে বইটা দিয়ে চলুন একটুখানি এর মধ্যে মশলা একটু জল দিয়ে দেবো। চলুন গাইজ, এবার একটুখানি যাতে মশলাটা ভালো করে কষিয়ে নেব, জল না দিলে কষানো যাচ্ছে না। কিন্তু আজ আমি একটুখানি অল্প তেলেই কষি, অল্প তেল বলতে একদম অল্প তেল নয়, তারপরে এটা আস্তে আস্তে কষতে কষতে আজ আর খুন্তি ইউজ করলাম না, যেহেতু হাতাটা হাতের কাছে ছিল ওটা দিয়ে করছি। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে স্টমাক গুলো, মেটে স্টমাক আমার মেয়ে মাংসর থেকে বেশি ভালো হয়, বাট আমাদের ঘরে হয় না। তার চেয়ে বড় কথা ওর বাপি থাকলে এইসব ওর বাপি আনতে চায় না, বলে টাকা দিয়ে খাবো মাংসর দামে এইসব কেন খাবো, আমার তো ভীষণ ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। স্টমাক নিয়ে কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দিই, নুনটা তো হচ্ছে মেন, নুন না দিলে ভালোই লাগবে না আমার। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার পুরোপুরি ভাবে মশলাটা কষা হয়ে গেছে, আমার তেলটা দিয়ে ছেড়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন। চলুন গাইজ, এবার এই যে মেটে স্টমাক এগুলো সমস্ত গুলগুলি সব ছেড়ে দিলাম, এগুলো দিয়ে ভালো করে কষে নেব, খুব ভালো করে কষে নেব। আমার মেয়ে ভীষণ ফেভারিট এগুলো, আমার মেয়ে ভীষণ ভালো খায়, মাংসর থেকেও বলবে আগে কচকচি দাও কচকচি দাও কচকচি মেটে। চলুন গাইস, এটা হচ্ছে একটু ঢেকে দিই। চলুন গাইস, ঢেকে দিলাম, এবারে হতে থাক। চলুন গাইস, কম করে 10-15 মিনিটের বেশি হয়ে গেছে, ঢাকনাটা তুলে ফেলি, দেখি অবস্থাটা কি। খুব আস্তে করে দিয়েছিলাম ঢাকনাটা, দেখুন গাইজ জল বেরিয়েছে, দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি গাইজ, যেহেতু আস্তে করে দিয়েছিলাম তখন মশলা কষানোর সময় জল দিয়েছিলাম। এবার আমি এটাকে জোরে করে কষিয়ে নেব, যেহেতু আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এটা আমি গা মাখা করব। চলুন গাইজ, আপনারা আমার সাথে থাকুন, আমি নামিয়ে নিয়ে আসছি স্টমাক, মেটের স্টমাক কষা। চলুন দেখুন গাইজ, আমি কিন্তু এতে না কোনো গোটা গরম মশলা দিয়েছি, না গুঁড়ো গরম মশলা দিয়েছি, কিছুই দিইনি। আপনারা একবার বাড়িতে এরকম অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, তবে হ্যাঁ টমেটোটা একটু বেশি দিতে হবে আর পেঁয়াজটা এতে কমই, পেঁয়াজটা রসুন আর আদা একটু বেশি করে দেবেন, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগে, খুব টেস্টি, একটা দারুণ স্মেল বেরিয়েছে। আর জিরে দিয়েছি বলে আমি কিন্তু একেবারে এক গাদা জিরে দিইনি, জাস্ট একটুখানি স্টমাক বলেই আমি জিরেটা দিয়েছি, নাহলে আমি দিতাম না, এটা আমি জিরে খাই না। চলুন গাইজ, আপনাদের সামনে আমি নামিয়ে নিয়ে আসি চিকেন কষা, দেখুন
দেখুন গাইজ, এই যে স্টমাক্স মেটে, আর হচ্ছে ওই যে কি বলে গুলগুলি কি ওগুলো কি কি বলে জানি না, যাই হোক স্টমাক্স মেটে দিয়ে এই যে আর দু একটা বিনসও দিয়ে দিয়েছি, কেন মেয়েটা এটার সাথে হলে খেয়ে নেবে। আর মটরশুঁটি দিয়ে করেছি, দেখুন একটা বড় টমেটো দিয়ে কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। আর স্মেলটা যা বেরোচ্ছে, একটা স্মেল বেরোচ্ছে, আপনারা না খেলে তো আর বুঝতে পারবেন না। যে যে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা চলে আসুন, আপনাদের মোস্ট ওয়েলকাম রইল, আপনারা সবাই চলে আসুন। দেখুন খেতে দারুণ হয়, দারুণ, বাড়িতে এরকমভাবে করে খাবেন খুব সুন্দর লাগে। চলুন আমার সাথে থাকুন। চলুন গাইজ, মাংসটা হয়ে গেছে, এবার এখানে আছে আপনার গাজর, পেঁয়াজকলি, বিনস, আলু, মটরশুঁটি, এই সব দিয়ে একটা ভাজা। এই ভাজাটা হলে আমার মেয়ে আবার এই ভাজাটা খুব ভালো খায়, হ্যাঁ এই ভাজা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে, এত ভালো। এমনি সময় ভেজিটেবলস খেতে চায় না, কোনো ভেজ নয়, বাট পেঁয়াজকলি, মটরশুঁটি এগুলো, গাজর একসাথে যদি ভাজা টাজা করি খুব সুন্দর খায়, সেই জন্য এগুলো একটু ভাজা করে ফেললাম। আর এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মটরশুঁটিগুলো আগে দিয়ে দিলে মটরশুঁটিগুলোই খালি ভাজা হবে, বাট আপনার আর কিছু ভাজা হবে না সহজে, ওই জন্য আগে পেঁয়াজকলি, আলু, গাজর এগুলো বিনস আছে এর মধ্যে ভাজা ভাজা করে নিলাম। আর এখানে একটু দেখুন এই ফুলকপিগুলোকে একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, একটু ওটা সন্ধ্যেবেলা আমরা পকোড়া করে খাবো। চলুন, এই দিকে দেখুন এই যে ঘুঘু পাখি ঘরের মধ্যে ঢুকে গেছে, হা হা করছে, আওয়াজ বার করতে পারছে না, খুব বদমাস, ওকে এখন ছেড়ে দেবো নিয়ে গিয়ে বাইরে, ঘরে বলুন তো ভামে খাবে না। দেখুন কি লাগিয়েছে, সারা ঘর উড়ে বেড়াচ্ছে রাত্রেবেলা, এখন ছাড়বো, ওই বড় আম গাছটাই চলে যাবে আমাদের পেছনে, সামনে বাড়িতে আম গাছ আছে। দেখুন গাইজ, এই যে আজকে আবার এসেছি, মেয়ের স্কুলে খাওয়া দাওয়া আছে, এসে অনেকক্ষণ থেকে ওয়েট করছি গাইজ, মেয়ে এসছে, মেয়েকে স্কুলে ভেতরে পাঠিয়েছি, বললাম তো আপনাদের এর আগের দিন বলেছি নতুন স্কুলে পাঠিয়েছি, নতুন স্কুলে ভর্তি করলাম, মেয়ে স্কুলটা বাড়ির কাছে বলে অনেক চেষ্টা করে স্কুলে ভর্তি করা হলো মেয়েকে। যাই হোক আজকে সরস্বতী পুজো খাওয়া দাওয়া, এই যে মেয়ে এলো বেরিয়ে,